Thank you.
अल्लाह रब्बी का हयात दराज करो बोली आमीन मस्जिदे उपस्थित अत्र मस्जिदे सम्मानित सभापति अलहाज सुफी हारुन रशीद साहेब मस्जिद संश्लिष्ट मस्जिद कमिटी सदस्य बृंद खादिम बृंद इमाम साहेब मुअज्जिन साहेब सह उपस्थित मरुपियाने ग्राम युवक बंधुरा निष्पाप बेगुनागार कुचिकाचा अल्लाह प्रिय तलिबुल इलम शिशुरा आलोचना शुरूते आमरा उद्भव नद नालायक नगण्य क्षुद्र तुच्छ हीन निस्स गोलामेरा महान रब्बुल आलमीनेर दरबारे कलेमत शुक्र शुक्ति आदाय करे जोरे सुरे बोली आलহামদুলিল্লাহ सम्मानित हाजिरी এই সমগ্র পৃথিবীর সমস্ত সৃষ্টি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ খালেক আমরা সবই মাখলুক খালেক কি আমরা কি মাখলুক এই যে আমরা মাখলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহান খালেক আমাদের এই শরীরের ভিতরও আল্লাহ অনেক মাখলুক আছে ঠিক না বেঠিক আপনি যদি তাহলে আমার কুদরত গুলো তুমি দেখে আমাকে চিনতে পারবে ভাইরা আমার কথা বলতে অনেক লম্বা হয়ে যাবে আজকে একদম সংক্ষেপে সামান্য সময় প্রিয় নবী সাজদা করবে পৃথিবীতে এমন শক্তি ধর এখন কেউ নেই অথচ এই পৃথিবীতে এমন মানুষ ছিল যারা নিজকেই প্রভু পদে দাবি করছে ক্ষমতা এমন ভাবে দেখিয়েছে বিলীন হয়ে গেছে কেউ বা ছোট্ট একটা মশার আঘাতে কেউ বা নদীতে ডুবে বিলীন হয়ে গেছে সম্মানিত হাজিরিন আজ জাতির ইতিহাস সামুদ জাতির ইতিহাস শুনলে বোঝা যায় আসলে তাদের তুলনায় আমরা কিছুই না আমরা যতই ক্ষমতা শক্তি অর্জন করি করতে করতে যেই বয়সটা উপনীত হই তখন আমরা দেখি আমাদের চোখের জ্যোতি কমে গেছে হাড়ে সমস্যা দেখা দিয়েছে ব্লাডে সমস্যা দেখা দিয়েছে সাদা দাড়িগুলো কালো দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে কালো চুলগুলো সাদা হয়ে যাচ্ছে শরীরের চামড়া ফ্যাকাশে হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা দুর্বলতা অনুভব করি আস্তে আস্তে আমরা নিজেদের মধ্যে দুর্বলতা অনুভব করি আমরা এটাই বুঝি আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে ঠিক না বেঠিক ভাইরা আমার এই কুল কায়নাত আল্লাহ সাজাইছেন হাদিস শরীফে আসছে এই কুল কায়নাত সাজানোর পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ সরকারে তো আলম জোদাহানের বাচ্চা রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তুলে ধরেছেন বিশ্ববাসীর কাছে যিনি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত তার জন্ম তার মৃত্যু সবই আল্লাহর কুদরত ঠিক না বেঠিক তার গোটা জীবনটা আল্লাহ কুদরত ভাইরা আমার হযরত মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি অদম নালে সিরিয়া শহরে ব্যবসা করতে গেলাম সিরিয়া শহরে ব্যবসা করতে যাওয়ার পর আমাকে আমি যখন কাফেলার সাথে যাই একটা গির্জার ভিতর থেকে একজন রাহিব চিৎকার দিয়ে বলতেছে আরবের মক্কার জমিন যেখানে বাইতুল্লাহ উপস্থিত ওই জমিনের কোন মানুষ এই কাফেলায় আছে কি আমার সাথে একটু সাক্ষাৎ কর পাদ্রির আওয়াজ শুনে আমি গির্জার ভিতরে প্রবেশ করলাম দেখলাম নুরানি চেহারার একজন পাদ্রী বসা সে বলল তুমি কি গেরেমের অধিবাসী মক্কার অধিবাসী বাইতুল্লাহর অধিবাসী আমি বললাম জি বলে শোনো তুমি তোমাদের দেশে এমন কোন মানুষের নাম শুনছো কি যিনি নবুয়তের দাবি করতেছেন নবী হওয়ার দাবি করতেছেন বলে না বলে তাই যদি হয় এই গির্জার মধ্যে অনেক ছবি আছে তুমি তাকাইয়া দেখো তোমাদের দেশে এই ছবিগুলোর সাথে কোনো মানুষের ছবি মিলে কিনা এই ছবিগুলোর সাথে তোমাদের দেশের কোনো মানুষের ছবি মিলে কিনা আমি অনেকক্ষণ তাকাইলাম বললাম না মিলে না
আমার জানা মতে কারো ছবি মিলে নাই আবার নিয়ে গেল কিছু দূর নিয়ে আরেকটা বড় গিট্টা নিয়ে বলল দেখো তো মিলে কি না আমি বললাম মিলে নাই আবার নিয়ে গেল আরেকটা বড় গিট্টা অনেক ছবি দেখো তো মিলে কি না আমি অনেক চিন্তা করে ওদের কাছে ছিলেন সেই তো বাপ দাদা ধর্মের মুঠি তালি দিয়ে দিছে কি হয়েছে বাসিনিসকে নবুই বলে দাবি করছে আর আরেকটু নিষ্কলুষ পবিত্র মানুষ যাকে সবাই শ্রদ্ধা করত ভালো জানত জাতি যুগ যারা পবিত্র ছিল আবু বকর তার ধর্ম গ্রহণ করে ফেলেছে আবু বকর ইবনে আবি কুহাফা তার ধর্ম গ্রহণ করে ফেলেছে আমি বসরা শহরের গির্জায় রাখেন তিনি পূর্ব তাওরাত জাবুর ইনজিলের আলেম ওই পূর্ব যুগের তাওরাত জাবুর ইনজিলের আলেম থেকে আমি সংবাদ পেয়েছি আমি যা পাইছি দুনিয়ার কাউরে জানাই নাই কিন্তু আমি মক্কায় আসিয়া দেখি তিনি যা বলছেন তাই বাস্তব আমি যেই ছবি ওখানে আমারে দেখাইছে আমি যেই দুইজন মানুষকে সম্পৃক্ত করেছি ছবির সাথে একজন বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন আপনি আবু বকর আমি মক্কায় আসিয়া সেই সংবাদ পাইলাম হযরত আবু বকর তাকে নিয়ে গেলেন রাসূলের দরবারে রাসূলের হাত ধরে পড়ে দিল লা ইলাহা So how?
সব পরীক্ষা গুলোকে তোমাকে পাশ করতে হবে। আল্লাহ আমাকে
এই বিদ্যা থেকে কে শিখেছে ঘরটা আমি কেটে ফেলি পাপা এটা সহজ ব্যাপার কেটে ফেলে কিন্তু আবহাওয়া আর মানসা যাচ্ছে না বাচ্চা চিন্তা করলো খাইছে তো সর্বনাশ রাজ্য তো শেষ যে কোনো মূল্যে সুন্দর ব্যয় করতে হবে কে শিখালো এই উজির কোথায় কোথায় গেছে গোয়েন্দা লাগা গোয়েন্দা রিপোর্টারের মতো মানে সব তথ্য নিয়ে আসলো এই যুবকে এই কাজ করছে আপনি যাবে প্রধান জাদুকর বানাইতে চাইতেছেন সেই যে আল্লাহ নামে প্রচার শুরু করে দিয়েছে যুবকের নিয়ে আসলো যুবক কর্তাম কেটে ফেলবো অতকে শিখালো যুবক কয় কর্তাম কাটলে কি হবে গর্দান কাটলে তো আমি ফিরবো না ফেরার তো কামি না আমি জাতিতে বিদ্যা শিখছি কেউই আমরা জানি ইমান নিয়েছি গর্দান যাবে কিন্তু ইমান ত্যাগ করা যাবে গোয়েন্দা নিকটেন আরো কিছু সময় শ্রম পরিশ্রম করে বের করে আনলো এই বৃদ্ধই এই যুবকের এই কাজে বসে গেছে বৃদ্ধকে হাজির করলো যুবককে হাজির করলো উজিরকে হাজির করলো উজির আর যুবকের সামনে বলায় বৃদ্ধের গর্দানটা কেটে থাকে জল্লা বাদশার সামনে বৃদ্ধের গর্দান কেটে দুই ভাগ করে দিল এ যুবক ঠিক এই পরিস্থিতি তোমার হবে একটু সময়ের মধ্যে এই কালে মাথায় কোনো রব আমাকে মাকে যুবক বলল আপনি আমার গর্দানও নিতে পারে কিন্তু এই কালে মাথায় করা যাবে না বাদশা খুব চিন্তায় পড়ে গেল বল বন্দি কোন বাদশার ভিতরে চলে গেল পরামর্শ সভাটা করলো বাকি যে উজির নাজির আছে পরামর্শ সভাটা করলো যে কি করা যায় কয় বাদশা মহোদয় বেশি কিছু করা যাবে না বলে কেন বলে এই যুবক যা কয় তা হয়ে আসবে আপনি যদি ওর গর্দান কাটতে কন আর রজনী কয় যে আমার গর্দান থাকুক আর বাদশা এই রাজপ্রাসাদ মাটির নিচে দেবে যায় এটা হইলেও আছে কথা যুবক খুব ভয়ঙ্কর অতএব তার সাথে বেশি কিছু করা যাবে না বাদশা বলে আমাকে পরামর্শ দাও খোদাই তো এইভাবে ঠিক আছে খোদাই তো কেন একটা রাস্তা দেখে আছে সবাই মিলে পরামর্শ দিলে বাদশা মাঝে একটা কাজ করা যাবে ওকে একদল সেনাবাহিনী দিয়ে পাহাড়ের উপরে উঠে আসবে পাহাড়ের উপরে উঠে দিয়া ওই পাহাড়ে নিয়ে হাত পা বাঁধতে হবে একদম পাহাড়ে চূড়ায় উঠে হাত পা বেঁধে একদম চূড়ার তবে জমিনে কি তোমার সেজদা তোমার ইবাদত বন্ধ হয়ে যাবে ও প্রভু তুমি যদি আমার প্রভু হও আসমান জমিনের প্রভু হও স্বয়ং এই পাহাড়ের প্রভু তুমি যদি হও যুবকে আল্লাহ পাহাড়ে অটল পাহাড়ের অংশ স্থির করিয়ে রাখিয়া এমন একটা ঝাঁকি মারলো পাহাড় সব সৈনিকরা বিলীন হয়ে নিচে পড়ে একেবারে বিলীন হয়ে গেল সব লাশ বর্তা হয়ে গেল সব বিলীন হওয়ার পরে পাহাড় স্থির হয়ে গেল যুবক হাঁটিয়ে বাদশাহ দরজায় আসিয়া হাজির হয়েছে সৈনিকরা তাকে দেখেই অবাক আরক্ষীরা তারিয়া বাদশাহ সামনে হাজির হয়েছে বাদশাহ কয় তুমি কয় জি আমি বলে আমার সৈনিকরা কয় সব বিলীন হয়ে আমাদের শিশু সন্তান আমাদের শিশু সুযোগ কেমন করে কাঁদবে ওর চেহারা থেকে আমরা কান্না থামাইতে পারি না ওদের কান্না দেখে আমাদের সবাই চোখে পানি এসে গেছে আমাদের আর সামনে চলতে মনে চায় না আমরা দাঁড়ায় দাঁড়ায় কান্দি ইহুদিও কান্দে যখনই নূর নবীজির চেহারা মোবারকের দিকে নজর পড়ল শিশু দুটিকে দেখিয়ে ইহুদির চোখেও পানি পড়ে দীর্ঘ সময় পর চেহারা শেষে যখন ফিরে আসবে এবার ইহুদি আগায় যায় কয় মা পরিচয় জানতে চায় এই কবরওয়ালা কে কয় আমার সন্তানের পিতা সন্তানের মানে ওনার স্বামী আর ছেলের বাবা
আমার সন্তানের পিতা মা বলো তোমরা কোথায় থেকে আসছো ওই মক্কা শরীফে ও মা মানে আহমদ জমিনে মুহাম্মদ তিনি তো দোনো জাহানে রহমত আসমানে আহমদ জমিনে মুহাম্মদ একটু যাওয়ার পরে আমার নবীর পরিজন মধ্যে লয়ে কয় ও দাসী উঠে আয় মা আমার তিন সন্তান বাবা নাই একটা ভাই নাই বোন নাই আমি মা দেখো আমার শরীরের মধ্যে কি পরিমাণ জ্বর উঠে গেছে এখান থেকে আর যাওয়ার সাধ্য নাই হয়তো এখানেই আমার ইন্তেকাল কিছুক্ষণের মধ্যে আমার সন্তান আমার উপরে মাথা রাখিয়া আমার মৃত্যু চেহারা দেখবে এইটাই হয়তো আমার শেষ কথা এখনই হয়তো আমার মরণ হয়ে যাবে আমার যদি মরণ হয় মানুষ ডাকিয়া সুন্দর ভাবে আমারে দাফন করিয়া দিয়া শুনে কিছুক্ষণের মধ্যে নবীর নীল চোখে মায়ের মৃত চেহারা দেখে জোর করে কাউরে ধর্মে দাখিল করে নাই জোর করে ইসলাম প্রতিষ্ঠা করে নাই যে মক্কাবাসী এত রক্ত আর মাথা নিতে চাইছে কাবা শরীফে সেজদা দিছে মরা উঠি গোয়েকা
আল্লাহ তাআলা